আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi-র আপকামিং ডিভাইস Redmi Note 12 Pro Max স্মার্টফোনটির ব্যাপারে। আর আপনারা যারা এই স্মার্টফোনটির জন্য ওয়েট করছেন তাদের জন্য সত্যি একটা গুড নিউজ হতে চলেছে। কেননা নেক্সট মান্থ এন্ড বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে Redmi Note 12 Pro Max। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আসলাম জুন। আজকের ভিডিওতে থাকছে Redmi 12 Pro Max এর অফিসিয়ালি লিকস অনুযায়ী এই ফোনটি আমাদের কি কি প্রোভাইড করছে। এছাড়া এই স্মার্টফোনটি বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ করবে এবং কেমন দাম নিয়ে আসবে সেই সকল খুঁটিনাটি বিস্তারিত বিষয় নিয়ে। সো ফ্রেন্ডস, এই স্মার্টফোনটির পুরো ডিটেইল জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রথমে আসি ডিসপ্লের দিকে। Xiaomi-র আপকামিং ডিভাইস Redmi 12 Pro Max স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড প্যানেল দেখতে পাওয়া যাবে, যেটা একটা ফ্ল্যাট ডিসপ্লে। তার মানে Xiaomi-র এই আপডেট ডিভাইসটিতে আর কার্ভ ডিসপ্লে দেখা যাবে না। এছাড়া ডিসপ্লেতে HDR 10 প্লাস সাপোর্ট সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে, যেটা অনেকটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর ডিসপ্লে প্রোটেকশন করবে Corning Gorilla Glass 7। এক কথায় বলতে গেলে ডিসপ্লের দিক থেকে এই স্মার্টফোনটি 2022-এর একটি বেস্ট স্মার্টফোন হতে চলেছে। এবার যদি আমরা এই স্মার্টফোনটির ব্যাটারি ও চার্জার নিয়ে কথা বলি, Redmi Note 12 Pro Max স্মার্টফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই পাওয়ারফুল ব্যাটারিটিকে চার্জ করার জন্য দেওয়া হবে 120W-এর ফাস্ট চার্জার, যেটা দিয়ে Xiaomi ক্লেম করছে এই স্মার্টফোনটি 30-35 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যাবে। পারফরমেন্স সেকশনে এই ফোনটিতে একটি লেটেস্ট 5G পাওয়ারফুল চিপসেট দেখা যাবে, যেটা কলকম স্ন্যাপড্রাগন 780G। আর এই চিপসেটটি 2022-এর অনেক 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে PUBG, ফ্রি ফায়ার সহ যে কোনো ধরনের গেমস আলট্রা সেটিংসে প্লে করা যাবে, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যাবে না। এছাড়া ফোনটি রান করবে Android 12 দিয়ে। এই ফোনটিতে ব্যাটারি ও চার্জার সহ পাওয়ারফুল একটি প্রসেসর দেওয়া হবে। প্রাইসিং এর ব্যাপারটাও আমার মনে হয় ঠিকঠাক থাকবে, যেটা আমরা সবশেষ আলোচনা করব। এক কথায় বলতে গেলে 2022-এ এই স্মার্টফোনটি গেমারদের জন্য একটি ভ্যালু ফর মানি ফোন হতে চলেছে। এবার আসা যাক এই ফোনটির হাইলাইটেড সেলিং পয়েন্টের দিকে, যেটা হলো এই ফোনটির ক্যামেরা। Redmi 12 Pro Max স্মার্টফোনটিতে রেয়ারে 200 MP কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে, যেটা সোনির তরফ থেকে Sony IMX766 সেন্সর, যার ভিডিও পিকচার কোয়ালিটি অনেক হাই লেভেলের হতে চলেছে। আর এটাই এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট থাকবে। প্রাইমারি শুটার 200 MP, এরপরে 20 MP আলট্রা হোয়াইট, এর সাথে 5+5 MP দুটি সেন্সর থাকবে। আর সেলফি শুট হিসেবে এই ফোনটিতে আমরা 32 MP একটি পাঞ্চুয়াল কাট আউট দেখতে পাবো। Redmi Note 12 Pro Max স্মার্টফোনটির রেয়ারের মেইন ক্যামেরা থেকে 4K 60fps এ ভিডিও রেকর্ড করা যাবে, আর ফ্রন্ট ক্যামেরা থেকে 4K 30fps এ। তবে এই স্মার্টফোনটির ক্যামেরায় আপডেট কিছু এক্সট্রা ফিচার দেখতে পাওয়া যেতে পারে বলে আশা করা যায়। সো ফ্রেন্ডস, আপকামিং Redmi Note 12 Pro Max স্মার্টফোনটির মধ্যে আমরা এই সব আপডেট ফিচারগুলো দেখতে পাবো। আপনার এই স্মার্টফোনটির সব থেকে আকর্ষণীয় ফিচার্স কোনটি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি সবশেষে আসা যাক এই ফোনটির প্রাইস ও ইন্ডিয়া ও বাংলাদেশের লঞ্চ ডেটের ব্যাপারে। Redmi Note 12 Pro Max এই স্মার্টফোনটি নেক্সট মান্থ মানে নভেম্বরের শেষের দিকে অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে 25-30,000 টাকা বাজেটের মধ্যে লঞ্চ করবে। বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ করবে এই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি, তবে ডিসেম্বরের মধ্যে Redmi Note 12 Pro Max ফোনটি 30-35,000 টাকার মধ্যে এর আনঅফিসিয়াল ব্র্যান্ডটি অ্যাভেলেবেল হয়ে যাবে বলে আশা করা যায়। এই ছিল Xiaomi থেকে পাওয়া লিস্ট অনুযায়ী Redmi Note 12 Pro Max ফোনটির খুঁটিনাটি বিস্তারিত। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার পরে হয়তো আমাদের চ্যানেল থেকে একটি ফুল রিভিউ দেওয়া হবে। সো ভাই ব্রাদার, আমাদের চ্যানেলের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটি আপডেট স্মার্টফোন টেক রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।